হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস অঙ্গনাড়ি রিক্রুটমেন্ট কুড়ি একুশ নিয়ে আলোচনা করব তোমরা যারা এ বিষয়ে ইন্টারেস্ট আছো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি ভিডিওতে আলোচনা করব কি ক্রাইটেরিয়া আছে স্যালারি কত কোথায় আবেদন করবে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আমি আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো শুরু করা যাক দেখো এখানে লেখা আছে আইসিডিএস বেঙ্গল অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট দু হাজার কুড়ি একুশ অ্যাপ্লাই অঙ্গনাড়ি টিচার হেল্পার ভ্যা এখানে টিচার আর হেল্পারের নেবে এখানে দেখে নেবো অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টে কী আছে এখানে বোর্ড নেওয়া আছে ইন্টারগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস অর্থাৎ আইসিডিএস ওয়েস্ট বেঙ্গল এখানে আইসিডিএস বেঙ্গল রিক্রুটমেন্ট হচ্ছে আর ভ্যাকান্সি কত নেবে এখনও পর্যন্ত কোনো দেওয়া নেই ঠিকঠাক নট ইয়েট অ্যানাউন্সড এখনও অ্যানাউন্স করা হয়নি পোস্ট নেম আছে সার্ভেওয়ার সার্ভেয়ার হেল্পার টিচার ওয়ার্কার এক্সেট্রা ঠিক আছে এখানে অনেকগুলি পোস্ট আছে আবেদন করতে চাইলে অবশ্যই আবেদন করবে এখানে অ্যাপ্লিকেশান থ্রু হবে অনলাইন হবে অফলাইন হবে দুটো প্রসেসে অ্যাপ্লিকেশান হবে আর লোকেশন হচ্ছে জব লোকেশান হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর যে ওয়েবসাইটে তোমরা এই যে আইসিডিএস আইসিডিএসের ওয়েবসাইট যেটা হচ্ছে সেটা হলো ডব্লুডু ডট আইসিডিএস বি ডট ইন আরেকটা ওয়েবসাইট ডব্লু ডবলুডব্লু ডট পি এস সি বি অ্যাপ্লিকেশান ডট ইন এখানে আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী আছে এখানে এডুকেশান অ্যান্ড কোয়ালিফিকেশানগুলি কী কী লাগছে দেখো না এখানে অ্যাপ্লিকেশান মাস্ট পাস্ট হতে হবে সাত সেভেন এইট টেন টুয়েলভ ঠিক আছে এরা অ্যাপ্লাই করতে পারবে ওয়ার্কার অ্যান্ড হেল্পার জবে যারা সেভেন এইট টেন টুয়েলভ পর্যন্ত আছো তারা হেল্পার পদে ওয়ার্কার বা হেল্পার পদ জবে অ্যাপ্লাই করতে পারবে আর সার্ভে হওয়ার পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের অবশ্যই অ্যাট লাস্ট কমপ্লিট গ্র্যাজুয়েশান তোমাদের ডিগ্রি থাকতে হবে যেটা গভর্নমেন্ট আন্ডারে কোনো গভর্নমেন্টের আন্ডারে গ্রাজুয়েশান ডিগ্রি তোমাদের থাকতে হবে তবে তোমরা অ্যাম্বয়ের সার্ভ হওয়ার পদে মানে আবেদন করতে পারবে এখানে এজ লিমিটটা আমি বলে দিই মিনিমাম আছে আঠেরো ইয়ার্স অর্থাৎ আঠেরো বছর আর ম্যাক্সিমাম আছে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছরের উর্ধে তোমরা আবেদন করতে পারবে না এখানে তোমরা পঁয়ত্রিশ বছর নিচে আর আঠেরো বছরের উপরে আবেদন করতে হবে এবার স্যালারি দেখে নিই তোমাদের কি স্যালারি দেবে এখানে ফিমেল সার্ভেয়ার স্যালারি আছে সার্ভেয়ার স্যালারি আছে পিবি ধরে এখানে সাত হাজার একশো থেকে সাত হাজার এই তিন হাজার পর্যন্ত প্লাস গেট পে আছে ঠিক আছে পার মান্থ এটা হচ্ছে সার্ভার পদে এটা বেশি মাইনে এখানে আছে অঙ্গনড়ি ওয়ার্কার ওয়ার্কারদের স্যালারি হচ্ছে তিন হাজার থেকে চার হাজার পাঁচশো টাকা পার মান্থ প্রতি মাসে আর মিনি অংগীর ওয়ার্কার আছে স্যালারি হচ্ছে দু টাকা থেকে তিন টাকা পার মান্থ অংরীর হেল্পার আছে এক টাকা থেকে দু হাজার দুশো পঞ্চাশ টাকা প্রতি মাসে তোমরা বুঝতেই পারলে এখানে সমস্ত রিকোয়ারমেন্ট আমি আলোচনা করে দিলাম আর কি কিছু আছে দেখানোর মতো এখানে রিকোয়ারমেন্ট নোটিফিকেশান এখনও পর্যন্ত আপলোড করা হয়নি এখানে আপডেট শুন দেখাচ্ছে অর্থাৎ এখনও পর্যন্ত কোনো রিকোয়ারমেন্ট নোটিফিকেশান আপডেট করা হয়নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমরা ঠিক টাইম মতো তোমাদেরকে দেখিয়ে দেবো বা জানিয়ে দেবো এই বিষয়টা চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এখানে দেখোছো সব স্টেটগুলো আছে যে স্টেটের নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি আলিপুরদুয়ার তারপর আছে বাঁকুড়া বীরভূম তোমাদের যে স্টেট আছে সেইগুলো দেখে নেবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হাওড়া এই সমস্ত স্টেট আছে এখানে সব আপডেট দেখাচ্ছে আপডেট শুনুন অর্থাৎ এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি খুব তাড়াতাড়ি আপডেট চলে আসবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো আপডেট এসে গেলেই আমরা তোমাদের সামনে নিয়ে আসবো ভিডিও চলো দেখা যাচ্ছে পরের একটা নতুন ভিডিওতে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে